ক্রিকেট থেকে হারিয়ে গেল কেনিয়া। বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাংলার পণ্ডিত চ্যানেলে। যে দেশটি বাংলাদেশেরও আগে বিশ্বকাপ খেলেছিল, যে দেশটি প্রথম আবির্ভাবেই ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সেই কেনিয়া কি হারিয়েই গেল ক্রিকেট বিশ্ব থেকে? একসময় টেস্ট খেলার স্বপ্ন দেখা কেনিয়া বর্তমানে ওয়ানডে খেলার মর্যাদাও হারিয়ে ক্রিকেট বিশ্বের তলানিতে। সবারই মনে তাই প্রশ্ন জাগে, হঠাৎই কেন নিঃস্ব রিক্ত কেনিয়ার ক্রিকেট? কেনিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা স্টিভ টিগোলো, একসময় টেস্ট দুনিয়ার বাইরে সেরা ব্যাটসম্যানের তকমাও জুটেছিল তার। তার ক্ষুরতার ব্যাটিংয়ের জন্য অনেক ক্রিকেট বোদ্ধাকে মানতে হয়েছে। দুর্ভাগ্য, কেনিয়া কোনো টেস্ট খেলুড়ে দেশ নয়। সেই টিগোলো মনে করেন, কেনিয়ান ক্রিকেটের সেরা সাফল্যই দেশটির ক্রিকেটে কাল হয়ে এসেছিল। যে দেশটি টেস্ট মর্যাদা চাচ্ছিল তারাই কীভাবে খেলাটি ভুলেই গেল? এর উত্তরে নাইরোবির নেশন পত্রিকায় এক সাক্ষাৎকারে টিগোলো বলেছেন, কেনিয়ান ক্রিকেট প্রশাসকরা গোটা 90-এর দশক জাতীয় ক্রিকেট দলকে নিয়েই ব্যস্ত ছিল। পৃষ্ঠপোষক আইসিসি থেকে পাওয়া অর্থ যে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে হয় সেই ব্যাপারটি ভুলে গিয়েছিল তারা। সে কারণে নতুন প্রতিভা তৈরি হয়নি দেশটিতে। তার কথার সত্যতা মেলে 2003 বিশ্বকাপ পরবর্তী কেনিয়ান ক্রিকেট টিমকে দেখলে। স্টিভ টিগোলো, মরিস উদুম্বে, টমাস উদয়, মার্টিন সুজি, কেনেডি ওটিয়নো, আসিফ করিম, দীপক সুডাসামা, রবীন্দ্র শাহ কিংবা হিতেশ মোদীদের মতো ক্রিকেটারদের বিদায় দেওয়ার পর আর কেউই হাল ধরতে পারেনি এই কেনিয়ান জাতীয় দলের। যে কারণে 2007 ও 2011 বিশ্বকাপে টিম টিম করে জ্বলে একসময় কেনিয়ান ক্রিকেটের সলতেটা পুরোপুরি নিভে যায়। 2003 বিশ্বকাপে সেমিফাইনালে খেলাই কেনিয়ার ক্রিকেটের সেরা সাফল্য। আইসিসির সহযোগী সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কেনিয়ার ক্রিকেটকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। দেশটির সরকার থেকে শুরু করে কর্পোরেট হাউসগুলোর মনোযোগ ছিল ক্রিকেটের দিকে, টাকার জোয়ার বয়ে গিয়েছিল। টিগোলোর মতে, কেনিয়ার ক্রিকেটকে শেষ করেছে সেই সবই। 2003 বিশ্বকাপের সাফল্যের পর স্রোতের মতো টাকা আসতে থাকে কেনিয়ান ক্রিকেটে। সবাই পৃষ্ঠপোষকতা দিতে চাচ্ছিল। এ সময় টাকার লোভে কিছু অসৎ লোক কেনিয়ার ক্রিকেটে ঢুকে পড়ে, আর তাদের কারণেই কেনিয়ার ক্রিকেট ধ্বংস হয়েছে আজ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।